পরিবর্ত ত্রিকোণাসন। হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের যোগাসন শেখাতে। আজকে আমরা করব পরিবর্ত ত্রিকোণাসন। আমার সঙ্গে তোমরাও চেষ্টা করবে। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপরে ঠিক হবে। চলো করি। পরিবর্ত ত্রিকোণাসন করতে গেলে ত্রিকোণাসন যেভাবে করতে হয় এটা ঠিক তার উল্টোটা। তো আমাদের প্রথমে সোজা হয়ে পা দুটো ফাঁক করে দাঁড়াতে হবে, তারপরে কোমরটা বেঁকিয়ে উল্টো দিকের পা এক হাত দিয়ে টাচ করতে হবে। সেইভাবে বডিটা ফুল বেন্ড হবে, আর সেইভাবে করতে হবে পরিবর্ত ত্রিকোণাসন। উল্টো দিকেও একইভাবে একই জিনিস করতে হবে। আমার সঙ্গে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে করতে হয়। চলো করি। পরিবর্ত ত্রিকোণাসন থেকে আমরা কী কী উপকার পাই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যে এতে ফুল বডি স্ট্রেচিং হয়, এছাড়াও পা এবং থাইয়ে মাসেলগুলোকে শক্ত করে, ব্যাক পেনও দূর করে, আর তাছাড়া ফ্লেক্সিবিলিটি বাড়ায়। তো আজকে তোমরা শিখলে পরিবর্ত ত্রিকোণাসন, আর জেনে নিলে তার উপকারিতাগুলো। যদি তার উপকারিতার লাভ ওঠাতে চাও তাহলে তোমরাও রোজ ঘরে প্র্যাকটিস করো, আর পারফেক্টভাবে পরিবর্ত ত্রিকোণাসন করো।